আসসালামু আলাইকুম। গুলিস্তানের লুঙ্গি পাকিস্তানের বলে বিক্রি, আপনার হাসি উঠতেই পারে, আমার কিছু করার নেই। ইতিমধ্যে আপনারা জানান সোশ্যাল মিডিয়াতে কিংবা মেইন স্ট্রিম মিডিয়াতে খুব বড় একটা খবর, গুলিস্তানের কাপড় পাকিস্তানের বলে বিক্রি করেছেন একজন বিক্রেতা অনলাইনে। সেটা নিয়ে ভোক্তা অধিকার সহ সেই বিক্রেতা সহ যিনি অভিযোগ করেছেন তাদের যৌথ আলোচনার মাধ্যমে বেরিয়ে আসছে, যিনি বিক্রেতা অনলাইনে বিক্রি করেছিলেন যার কাছে, সেই পাকিস্তানি বলে তিনি ধরেছেন যে না না এটা স্থানীয় কাপড়। পরবর্তীতে সেই বিক্রেতা ভোক্তা অধিকারকে বলেছে, তিনি একটা ঠিকানা দিয়েছে যে আমি ওই জায়গা থেকে নিয়েছি, সেটা যদি তারা ভুল করে থাকে, তারা নকল করে থাকে, সেই জায়গায় তো আমার, আমি যদিও এটা প্রচার করেছি, আমি দায় এড়াতে পারি না, এই বলে বক্তব্য ছিল। পরবর্তীতে ভোক্তা অধিকার অত্যন্ত পরিশ্রমী সৈনিক হিসাবে সেই পর্যন্ত অভিযান চালায় নারী বিক্রেতা যে বলেছিল যেখান থেকে তিনি নিয়েছেন, সেখানে যাওয়ার পরে ওই ভদ্রলোক বলতেছেন যে তিনি বাংলাদেশি কোনো কাপড়ই বিক্রি করেন না, যা বিক্রি করেন সব পাকিস্তানি। পরবর্তীতে উনি কিভাবে পাকিস্তান থেকে পণ্য আনেন, তিনি কি ইম্পোর্টার কিনা তার কাছে জানতে চাওয়ার বিপরীতে তিনি উত্তর দিয়েছেন, না আমি ইম্পোর্টার না, ওইখানে একজন আছে বর্ডারে, আরেকজন আছে বাই দ্য ওয়ে তার কাছে আসে, ঠিক আছে আপনি কিভাবে আনেন, আপনি কাগজপত্র দেখান, কোনো কাগজপত্র নাই। পরবর্তীতে ওনার এখান থেকে কয়েকটা কাপড় নেয়, নিয়ে তাদের স্টিকার চেক করে সেখানে বাংলায় লেখা, পাকিস্তানের প্রোডাক্ট সরাসরি যদি বাংলাদেশে আসে বাংলায় লেখা কোনোভাবেই থাকবে না, না না, তার কোনো ধরনের, সে যে পাকিস্তানের এগুলো অনেক ক্রয় ভাউচার সহ কোনো কিছুই সে দেখাতে পারে নাই, সকল কিছুই তার মিথ্যা। তাহলে নারী বিক্রেতা বলল পাকিস্তানের প্রোডাক্ট, সেটা হয়ে গেল গুলিস্তানের। তার পরবর্তীতে নারী বিক্রেতা বলল যেখান থেকে আমি আনছি সেখানে ঝামেলা করতে পারে, সেখানে গেল, সেখানে গিয়ে দেখলো কোনো পাকিস্তানি প্রোডাক্ট নাই, সেখানে বাংলায় লেখা বাংলা প্রোডাক্ট পাকিস্তান বলে বিক্রি করছে। এই যে অবস্থা দাঁড়িয়েছে আমার সোনার বাংলায়, আমার বাংলাদেশের প্রোডাক্ট সারা পৃথিবীতে বিখ্যাত, মেড বাই বাংলাদেশ সারা পৃথিবীর সব জায়গায় খুব উন্নত, কিন্তু আমার সোনার বাংলাদেশের ক্রেতারা কেমন আধুনিক এবং অত্যাধুনিক, এতটা স্মার্ট, ওভার স্মার্ট হয়ে গেছে, শুধু পাকিস্তান আর পৃথিবীর নানান দেশের কাপড় খুঁজে বেড়ায়, আর পৃথিবীর নানান দেশের মানুষ বাংলাদেশের কাপড় খুঁজে বেড়ায়। আপনি, আপনাকে আমি লিখিত বলে দিতে পারি, আমি বহু ব্র্যান্ড ঘুরেছি, ঘুরে ঘুরে তাদের কথার বিপরীতে কথা বের করে এনেছি, তাদের দোকানে, আমি গত ঈদেও বলেছি, তাদের দোকানে 85 থেকে 90% কাপড় তারা বলছে বিদেশি, মানে দেশের বাইরে, অথচ তাদের ক্রয় ভাউচার যদি চান, ভোক্তা অধিকার তো সংখ্যায় অতি নগণ্য, 17 কোটি মানুষের জন্য 100+ এরকম রিপোর্ট আছে, হয়তো 300 পর্যন্ত হতে পারে সর্বোচ্চ, খুবই দুঃখজনক, সেখানে 3 লাখ প্রয়োজন, তাহলে বাংলাদেশটা পরিবর্তন হয়ে যেত, আশা করি সেখানে নিয়োগ দিয়ে লোক বাড়াবেন। আপনি যদি চেক করেন এদের কোনো ক্রয় ভাউচার নাই, এরা কোন জায়গার কাপড় কোনভাবে বিক্রি করে, বহু লোক কমেন্ট করে যে নানান ব্র্যান্ডের কথা বলে, বাংলাদেশের অমুক ব্র্যান্ড তমুক ব্র্যান্ড আমাদের কাছ থেকে কাপড় নেয়, বহু কমেন্ট আমার ভিডিওর নিচে আছে, নিয়ে তারা নিজস্ব স্টিকার ব্যবহার করে জনগণকে ধোঁকা দিয়ে বিক্রি করছে, কারণ জনগণ ওই যে আবেগের বসে অতি উন্নত অতি স্মার্ট হয়ে বিদেশি কাপড়ের ভাবে ঠেলায়, এখন কোম্পানির ওই, ওরা বলছে এই জনগণের ওই আবেগকে পুঁজি কর, ওদের সেই ভাবটাকে পুঁজি করে এখন দেশের মাল, দেশের ব্র্যান্ড, দেশের কাপড়কে বিদেশি স্টিকার লাগায় লাগায় সবার কাছ থেকে বিক্রি করতেছে আর দাম বেশি নিতেছে, এবং এই যার কাছ থেকে বলছে ওই নারী উদ্যোক্তা যে আমি তার কাছ থেকে নিচ্ছি, সে কোটি কোটি টাকার মাল বিক্রি করে জনগণকে, সরকারকে কোনো ভ্যাট দেয় না, অথচ তার প্রোডাক্ট যখন বিক্রি করে মানুষের কাছে তখন কিন্তু ভ্যাট রাখে, কাস্টমারের কাছ থেকে ব্যবসায়ী ভ্যাট রাখে, আবার ব্যবসায়ী আলগাপাতির নানান সিস্টেম করে, আবার ধরেন ভ্যাট আসলো 1 লাখ, নানান পলিসি মেকানিজম করে আলগাপাতির খেলায় 10,000 দিয়ে কারবার সারি ফেলায়, ওইখানেও আবার খেলা আছে। তাহলে এখন জনগণ সর্বশেষ ঠকছে, আর বাংলাদেশ, মানে বাংলাদেশ এমন একটা দেশ হয়ে গেছে, যদি কখনো দুর্নীতিতে নোবেল পুরস্কার চালু হয়, কোনো দেশ চালু করে, কোনো মাথায় কারো মাথায় আইডিয়া আসে, তাহলে বাংলাদেশের কেউ না কেউ প্রতি বছর পাবে, কারণ আসল ভুলে গেছে, নকলে চলে গেছে, সততার সৌন্দর্য, সততার সাহস, সততার যে মাধুর্য, সততার যে অন্যরকম একটা ব্যাপার আছে, এটা ভুলেই গেছে, সবাই যার যার মতো করে 2 নম্বরই করার প্রচেষ্টায় ব্যস্ত, একে অপরকে দোষারোপ করছে, সর্বশেষ জনগণ ঠকছে, বাংলাদেশ নানানভাবে নেগেটিভিটি ছড়িয়ে পড়ছে। এখন ক্রেতারা কী করবে, ক্রেতাদের আবেগ কন্ট্রোল করেন, ভাবের ঠেলা কমান, দেশের ব্র্যান্ড, দেশের কাপড় কীভাবে, দেশের বেছে খুঁজে দেখবেন, আমরা দেশেরই বেছে বলতেছে আমার পাকিস্তানি, আমার অমুক আমার অমুক, খুঁজে দেখবেন দেশের মাল, এখন গুলিস্তানের মাল পাকিস্তানের রয়ে গেছে। আমিও তো সোশ্যাল মিডিয়াতে কাজ করার চেষ্টা করছি, অনলাইনে কাজ করার দুঃসাহস দেখাচ্ছি, আবার বারবার ভাবছি যে কী করা যায়, কী করা যায়, কোনভাবে আইনের সঠিক পথে যাওয়া যাবে, কারণ
ভেজাল আছে। আমি ক্রয় মূল্যের ভাউচার পর্যন্ত দেখাইছি, আমি কার কাছ থেকে আনছি সেই ভাউচার সহ ঠিকানা সহ ভিডিও ফুটেজ করে রাখছি, এবং কেউ যদি জিজ্ঞেস করে এটা কোন থেকে আনছেন সেই ঠিকানা দোকান সব ভিডিও ফুটেজ করে রাখা আছে। কারণ ভেজাল করা যাবে না। আমি ভোক্তাধিকার অফিসে যাব, গিয়ে জিজ্ঞেস করবো যে আমি এই বাই দ্য ওয়েতে বিজনেস করলে আমার কী কী কাগজপত্র লাগবে আর কী কী রাখতে হবে, কারণ এক কাস্টমারের কোনো ব্যাপারে কেউ অভিযোগ করলে আমি যেন একের পর এক প্রশ্নের উত্তর দিতে পারি, কোনো সমস্যা যেন আমি মোকাবেলা করতে পারি, কারণ এখানে কাগজপত্র ছাড়া আইন ছাড়া ব্যবসা করা যাবে না।